অলিম্পিকে ধীরে ধীরে সোনার নেশায় মাতছে দেশগুলো। আজ নতুন করে 60টি দেশ সোনা পেয়েছে। এতে এখন পর্যন্ত সোনা জেতার দেশের সংখ্যা হলো 30টি। পদক তালিকা তো দেশের সংখ্যা বেড়েছে। গতকাল পর্যন্ত 51টি দেশ পদক জিতেছে। আজ নতুন করে আরও 5টি দেশ পদকের স্বাদ পেয়েছে। 30টি দল অন্তত একটি সোনা জিতেছে। 16টি দেশ অন্তত একটি করে রূপো জিতেছে। আর শুধু ব্রোঞ্জ জেতা দেশের সংখ্যা 10টি। গতকাল পদক তালিকায় চীন একটু পিছিয়ে পড়েছিল। কাল কোনো সোনা না জেতা দেশটি আজ জিতেছে 3টি সোনা। গতকালের সঙ্গে 2টি সোনা যোগ করে শীর্ষে আছে জাপান। গতকালের সঙ্গে 2টি সোনা যোগ হয়েছে যুক্তরাষ্ট্র। সফটবলে সোনা ফসকে না গেলে আজ হয়তো শীর্ষে উঠে যেত দেশটি। আজ চীনের মতোই 3টি সোনা জিতেছে রাশিয়া। ওদিকে ব্রিটেন জিতেছে 1টি সোনা। দক্ষিণ কোরিয়া কোনো সোনাই জিততে পারেনি।